तेरी धड़कनों से है जिंदगी। আপনি কি চাচ্ছেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ধরনের 4K স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে? তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা। हेलो ভিউয়ার্স, আমি জিনুক फ्रॉम टेक जिनुक। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই ধরনের 4K স্ট্যাটাস ভিডিও নিজের পছন্দমতো ছবি দিয়ে তৈরি করতে পারেন। আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর হ্যাঁ অবশ্যই ভিডিওতে লাইক দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এন্ড কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন আপনি কি আপনার কোনো সমস্যা হয়েছে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে। সো চলো এবার যা কিছু করব মোবাইল স্ক্রিনে করব। আমরা মূলত দুইটা অ্যাপ্লিকেশন ইউজ করব, একটা নাম হচ্ছে গিয়ে কাইন মাস্টার এন্ড আরেকটা হচ্ছে গিয়ে ইনসার্ট, লিংক ইন দ্য ডেসক্রিপশন বক্স। সো উইদাউট এনি ওয়েস্ট মোর টাইম লেটস গেট স্টার্ট। অলরাইট, আমি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। ওপেন করার পর জাস্ট এখানে প্লাসে ক্লিক করো এবং করার পর এখানে 9:16 যে রেশিওটা আছে সেটাকে সিলেক্ট করে নাও। তারপরে এখানে মূলত ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নাও। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর আমাদের ডিউরেশনটাকে বাড়িয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে 30 সেকেন্ডের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে চাই, তার জন্য এখানে 30 সেকেন্ড এটাকে করে দেব। ঠিক এইভাবে করে দিবেন 30 সেকেন্ড। এবার চলে যাও লেয়ারে এবং মিডিয়াতে চলে যাও। মিডিয়াতে চলে যাওয়ার পর জাস্ট এখান থেকে তোমার পছন্দ মতো ছবিগুলো এখানে অ্যাড করো। জাস্ট আমি আমার ছবিগুলো এখানে অ্যাড করতেছি। ওকে, এখানে পিকচারটা অ্যাড করার পর যেটা করতে হবে আমাদেরকে, এখানে আমাদেরকে পিকচারটাকে প্রথমে যেটা করতে হবে এখানে জুম ইন জুম আউট করার জন্য এইভাবে অপশন আছে, জাস্ট এটাকে আমরা জুম ইন করে দেবো এইভাবে টেনে, এবং আমরা চলে যাব কিতে। চলে যাওয়ার পর অ্যানিমেশন চলে আসবে। অ্যানিমেশনে যাওয়ার পর প্রথমে আমরা এখানে সিলেক্ট করব এইভাবে জাস্ট এই পাশ দিয়ে এন একদম হালকা এইভাবে নেব। নেওয়ার পর আবার আমরা অ্যানিমেশনে ক্লিক করে একটা অ্যানিমেশন অ্যাড করব, এটাকে একদম সম্পূর্ণ শেষ সাইটে নিয়ে যাব। ঠিক এইভাবে নিয়ে যাবেন, আবার চলে যাবেন পিকচারটার শেষে, আবার এখানে প্লাসে ক্লিক করবেন, একটা অ্যানিমেশন অ্যাড করবেন, তারপরে এইভাবে দিয়ে দিবেন এটাকে এই সাইড দিয়ে। তো এবার যদি আমরা প্লে করি তাহলে কিন্তু দেখতে এইরকম লাগবে। সো আমাদেরকে মূলত আমাদের বাকি পিকচারগুলো এইভাবে কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। অলরেডি আমি করে নেই, এখানে ভিডিওটা একটু স্কিপ করে দেই। ওকে, আমি এখানে মূলত অনেকগুলো পিকচার ঠিক একইভাবে আমি এখানে অ্যাড করেছি। সো এইভাবে মূলত তোমার পছন্দ মতো ছবিগুলো এখানে অ্যাড করে নিও। অ্যাড করার পর আমাদের নেক্সট কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে অডিওতে চলে যেতে হবে। অডিওতে চলে যাওয়ার পর এখান থেকে একটা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। যেই মিউজিক দিয়ে স্ট্যাটাস তৈরি করতে চান সেই মিউজিকটাকে এখানে সিম্পলি অ্যাড করে দিবেন। অ্যাড করার দেওয়ার পর জাস্ট এই সাইডটাকে এভাবে আপনারা ট্রিম করে নেবেন। ট্রিম করার পর এখানে আমাদের কাজ শেষ। জাস্ট এখন আমরা এই ভিডিওটাকে শেয়ার করব, জাস্ট শেয়ারে ক্লিক করব অ্যান্ড এখান থেকে আমরা এটাকে HD ফুল HD-তে এক্সপোর্ট করে নেব। এবার আমাদেরকে নেক্সট যে কাজটা করতে হবে, প্লে স্টোর থেকে ইনশুট নামে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করতে হবে। অ্যান্ড ইনশুট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিও ফটো কলেজ থাকবে, এখানে জাস্ট ফটোতে ক্লিক, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখানে নিউয়ে ক্লিক করবেন। নিউয়ে ক্লিক করার পর এখানে মূলত আমরা এক্সপোর্ট করেছিলাম যেই ভিডিওটা, এখানে জাস্ট ইম্পোর্ট করব। সো এক্সপোর্ট করা ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমাদেরকে চলে যেতে হবে ফিল্টারে। ফিল্টার অপশনে যাওয়ার পর চলে যেতে হবে ইফেক্টে। ইফেক্টে চলে যাওয়ার পর এখানে ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট পেয়ে যাবেন, সেটাকে সিলেক্ট করে নেবেন। সো এটাকে সিলেক্ট করার পর আমাদের এখানে কিন্তু ফ্ল্যাশটা অ্যাড হয়ে যাবে, যে লাইটিংটা আছে সেই লাইটিংটা এখানে অ্যাড হয়ে যাবে। এবার আমাদেরকে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এখানে আমাদেরকে রেজুলেশনটা 1080p যেটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে অ্যান্ড এটাকে আমাদেরকে এখান থেকে সেভ করে নিতে হবে। এই ছিল মূলত আজকের ভিডিও। আমি আশা করি আজকের ভিডিওটি দেখার পর 4K স্ট্যাটাস ভিডিও তৈরি করতে একদম তোমার কাছে ইজি লাগবে। সো নেক্সট ভিডিও কী নিয়ে দেখতে চান কমেন্ট সেকশনে কমেন্ট করুন অ্যান্ড অবশ্যই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। देखा होच्छे नेक्स्ट वीडियोते। खुदा हाफिज।